নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। বন্ধু তুমি চলার পথে যেন ভুলে যেও নায়ামাকে, প্রথম দেখা থাকতে পারবে না।
রাখে আজ এবারে বলো বাবা বিবাহিত রাজি আছে তো হ্যাঁ মা আমি এখন বিবাহিত রাজি আছি তুমি এই সংবাদটা এই মুহূর্তে পিতার কাছে পাঠিয়ে দাও বেশ যাও তুমি অন্তপুরে মাঝে আমি সংবাদটি এই মুহূর্তে তোমার পিতার নিকটে পৌঁছে দিই আসি মা বেশ বেশ লক্ষ্মী রাত্রির মানবিকতার মৃত ইতিহাস কথা কয় সত্যের অপচয় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মনি গিরত লঘু জাতি কানি সেজু শিখরের বেদেনি আজও ভুলেনি আজও ভুলিনি কালিদহে নৌকা ডুবি আজও ভুলিনি পথে প্রান্তর ভিক্ষা তাই কানি মনুষ্যর জীবনটা আমি দুর্বিষহ যন্ত্রণায় আমি ভরিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব লঘু জাতি কানি আমি চম্পকের সনকা সনকা একই সনকা আজ তোমার এমন বিরাজ বধূনি কেন তুমি তো আমার চম্পকের রাজরানী তোমার ভালোবাসায় ভরে উঠেছে আমার এই সাজানো চম্পক তাই তোমাকে দেখে আমার এই বেদহীন জীবনটা কি বলে জানো মহারাজ আমরা দুজনায় স্বর্গ খেলনায় খেলিব না এই ধরনীতে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মাঝে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি শুনুন শনুকা জীবন রাতের ভোরবেলাতে সাজের ফুল ফুটবে কেন সন্ধ্যা বেলায় ফুটবে যে ফুল সকালে তা তুলবে কেন ধূপ তিনদিন গন্ধ দেয় কিন্তু স্থায়ী থাকে না আর যেদিন ভালোবাসার বাসা ভেঙে ভালোবাসার বাসা চলে যায় সেদিন কিন্তু আর ভালোবাসা থাকে না তাই তুমি আমার চম্পকের বুদ্ধিমতী রাজ লক্ষ্মী আমার লক্ষ্মী ফিরে এসেছে হ্যাঁ মহারাজ লক্ষ্মী ফিরে এসেছে মহারাজ তাহলে আর আমি দেরি করবো না আমি আজই এখনই বেরিয়ে যাবো কন্যা অন্বেষণে না মহারাজ আমি চাই লক্ষ্মীর বিবাহের পূর্বে ওই অদূরে একটা সুন্দর দেখে লোহ বাসুর ঘর কি বললে সাঁতালি পর্বতে লোহার বাসুর ঘর হ্যাঁ মহারাজ লঘু যদি কানে মনুষ্যর ভয়ে চম্পকের ছত্র নির্মাণ করবে লোহার বাসুর সাঁতালি পর্বতে বেশ বেশ শোনুকা ওই বাসুর নয় আমি প্রয়োজন হলে সেই বাসুরের চার পাশে আমি আগুন জ্বেলে দেব আর সেই আগুনে কানি মনুষ্যর নাক চলছে পুরে শেষ হয়ে যাবে চম্পকের চাঁদের এই আগুনে শুধু বাসুরের চার পাশে পড়ে আছে শত এক গলিত কঙ্কা তুমি এই মুহূর্তে দেবশিল্পকে আমার শুভাহ্বান জানাও বেশ মহারাজ এসো শোনকা এসো এসো শোনকা শোনকা জানে আমি চম্পকের সাধু এই তো শোনকা আমাকে মনে প্রাণে এত ভালোবাসে শোনকা জানে না যে আমি সাধু নামক বিংশ শতাব্দীর লঘুজাতি কানি মনসা অন্তিম লগ্নে আমি টিমি টিমি করে জ্বলা একটা নক্ষত্র যার নাম ধূমকেতু নমস্কার মহারাজ হ্যাঁ নমস্কার আমাকে ডেকেছেন হ্যাঁ বিশ্বকর্মা বলুন কি সংবাদ আমি জানি তুমি দেব সমাজের শ্রেষ্ঠ শিল্প হ্যাঁ মহারাজ তাই তো আমাকে দেখে নতুন জিনিস তৈরি করব নতুন জিনিস হ্যাঁ যে জিনিস চিরদিন চিরকাল পুরাণের পাতায় লেখা থাকবে মহারাজ যার নাম হবে লোহার বাসর ঘর লোহার বাসর হ্যাঁ লোহার বাসরে সাধু সহাইবে পুত্রবধূ এই মন আশা নিয়ে আমি তোমাকে দিয়ে নির্মাণ করব লোহার বাসর আর সেই বাসর নির্মাণ হবে সাঁতালি পর্বতে হেমতাল বাগানের হেমতাল বাগান হেমতাল বাগান আরো শুনে রাখো বলুন মহারাজ সেই বাসর তৈরি হবে সতেরো বন্ধ পিপীলিকা তো দূরের কথা যেন বায়ু পর্যন্ত প্রবেশ করতে না পারে কি বলছেন মহারাজ আরো শুনে রাখো সেই বাসরে সব দেবী থাকবে স্বর্ণ অক্ষরে শুধু থাকবে না
আমার চির ভালোবাসা কানি মনসা মনসা। বেশ মহারাজ, আপনার কথা মতো তৈরি করবো আমরা সাতালি পর্বত লৌহ বাসর ঘর। আসি মহারাজ, আসি। নমস্কার। নমস্কার। আমার লক্ষিণের হবে শুভ বিবাহ, সেই বিয়েতে বাজবে মঙ্গল বাজনার সঙ্গে মাঙ্গলিক সানাই, আর কানির জন্য বাজবে মৃত্যু বাসরের ৪২ কর্মাকে নিয়ে যাবো সাঁওতালি পর্বতে। ৪২ কর্মা বাবা, আমার কেন ডাকছো বাবা? হ্যাঁ, আমি তোমায় দেখেছি, কেন জানো? কেন? মহারাজের আদেশ, তাই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। মনস্থির করেছি পিতা পুত্রে গিয়ে সেই বাসর ঘর নির্মাণ করব। আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুমি আমার সঙ্গেই যাবে। তাহলে মালপাট গুছিয়ে নাও, চলে এসো আমার সঙ্গে। চলো বাবা, এসো। বাবা, ম্যানেজ করো। আর হাঁটতে পারছি না, দম হয়ে গেছে। এখানে একটু বসবো, দম নেবো, তারপর যাবো। হ্যাঁ, আমি জানি তুমি ছেলে মানুষ, অনেক হেঁটেছো আর হাঁটতে পারবে না। এই সামনে পর্বত দেখতে পাচ্ছ, এই পর্বতের উপর হবে বাসর ঘর। তাই আমার কি করতে হবে বলো? আগে ফিতে বার করো, মাপজোকগুলো সেরে নিই। আচ্ছা, বেশ। তাহলে কত হলো 10x10 আর 7x7 কত হলো হিসাব করে তুমি আমায় বলবে। বাবা, ওই তো হলো। কত হলো? 48 বন্ধ হলো। হয়নি? ভালো করে হিসাব করে বলো। বাবা, হয়নি। না হয়নি। 10x10 7x7 বাবা, মনে হয়তো 17 বন্ধ টন তো হবে না। হ্যাঁ, ঠিক বলেছো, 17 বন্ধ বাসের ঘর। আমি জানি তো। তাহলে তোমার কাজ কি? লোহালক্কর কেটে আমার কাছে যোগান দেবে, আর আমি আস্তে আস্তে করে বাসর ঘর নির্মাণ করব। দেখো বাবা, আমরা হলাম দেবশিল্পী, আমাদের কাজে কোনো খুঁত থাকে না। তাই বলছি পিতা পুত্রে বাসর ঘর নির্মাণ করব, যেন সুন্দর হয়। তাহলে তোমার হাতুড়ি আর শ্রেণীটা আমার কাছে দাও। দাও দেখি। তাহলে তুমি লোহালক্কর কাটো, আমি শুরু করছি। ওরে বাসরে গহরে বাসরে করে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো, আরে বাসরে গহরে বাসরে করে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো, আরে লোহা কাটে লোহা জোরে আমার বিশ্বকর্মা ঠাকুরি গো, লোহারে বেড়া দিল গো, আরে শিব দুর্গার মূর্তি আকে বাসর সন্মুখে গো, সব দেবতার নাম লিখিল মনসানা লেখে গো, ম্যালেশ্বর মা।
দেখো তো বাপ বাসর ঘর কেমন নির্মাণ হয়েছে বাবা এই বাসর ঘর খুব সুন্দর হয়েছে বাবা সুন্দর নির্মাণ হয়েছে পিতা পুত্র মিলে বাসর ঘর নির্মাণ করেছে সুন্দর তো হবে তাহলে মালপাট গুছিয়ে নাও চলো মহারাজের কাছে বিদায় হবো বাসরের তালাটা লাগিয়ে দাও আমি আসছি লঘু জাতিকানি দেবশিল্প বিশ্বকর্মা নির্মিত লোহার বাসর সাঁতালি পর্বতে পাইলে সামনে মারিব আছাড় কঠিন পাথরে বিশ্বকর্মা আমরা বাসর ঘর নির্মাণ করেছি বিশ্বকর্মা আজ আমি তোমাদের বাসর দেখে ধন্য আজ আমি কৃতার্থ তাই আজ আমি তোমাদের গলায় পরিয়ে দিলাম এই বহুমূল্য রত্নহার মহারাজ দিন মহারাজ দিন তবে মনে রেখো বিশ্বকর্মা একদিন কিন্তু হারের পরিবর্তে আমার লক্ষ্মীর গলায় কিন্তু ফুলের মালা থাকবে হ্যাঁ মহারাজ সেদিন যেন মালা ব্যর্থ না হয়ে যায় আজ আমি তোমাকে দিয়ে সমুদ্র মন্থন করছি জানি না এই সমুদ্র মন্থনে তুমি আমার জন্য অমৃত আনবে মহারাজ না তীব্র হলাহল বিষ পান করবে কি বলছেন মহারাজ হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা মহারাজ সুন্দর করে আমরা বাসর ঘর নির্মাণ করেছি বাসরে কোনো খোঁদ নেই মহারাজ বেশ বিশ্বকর্মা তাহলে বাসরের চাবিটা আমাকে দাও নিন মহারাজ মহারাজ তাহলে আমরা আসি মহারাজ এখন এসো বিশ্বকর্মা চলে এসো দাঁড়াও বিশ্বকর্মা তোমরা কোন পথ দিয়ে এসেছিলে কেন মহারাজ আমরা আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু এই রাস্তায় আর যাবে না কেন যাব না কারণ এই রাস্তার মাথায় একটা মেকা বাবলা গাছ আছে আর সেই গাছে একটা পেতনি বাস করে পেতনি হ্যাঁ পেতনি আর চিৎকার করে বলে ওরে কে আছিস একটু শান্তি ভিক্ষা দে মহারাজ আর সেই শান্তি ভিক্ষা দেওয়ার জন্য চম্পকের চাঁদ রতন্দ প্রহরীর মতো আজও জেগে আছে বেশ মহারাজ আমরা ও রাস্তা দিয়ে যাব না আমরা যাব এই রাস্তা দিয়ে বেয়ালিশ কর্মা চলে এসো আমার সঙ্গে লঘু জাতি কানি স্বামী পরিত্যক্তা আজ থেকে আজি আছে তোর গ্রহণে কাননে কিন্তু চাঁদ হলে নাই তার জীবনের করে বিষাহ যন্ত্রণা এই কে আছিস ঢাক ঢোল বাজা ঢাক ঢোল বাজিয়ে রানী মনসাকে নিয়ে সাগরের জলে বিসর্জন দে বাবা বেলিশ কর মাপ না না মহারাজ যা বলবে মহারাজের কথা মতন আমাদের চলাফেরা করতে হবে কেন চলাফেরা করতে হবে না কেন আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তা দিয়ে চলাফেরা করব আর পেদিনী কেমন দেখতে আমি একটু দেখব দেখো বাবা পেদিনী কেমন তুমি কখনো দেখোনি না তো দেখোনি পেদিনী হলো একটা মেয়ে ছেলে এসো আমার সঙ্গে বাবা বাবা ও বাবা একটা কথা বলবো বলো এই তো কটা দিন পর আমার বিয়ে দেবে তোমার বয়স হয়ে গেছে তোমার আর কষ্ট করে গ্রাম থেকে মেয়ে দেখতে হবে না তার মানে আমি ওই পেদিনীকেই বিয়ে করব বল তুমি পেদিনীকে বিয়ে করবে পেদিনী কি জানো পেদিনী হলো একটা ভয়ঙ্কর ভূত তোমার মা ছেলেকে দেখলে গলা টিপে আর খালের কোলে ফেলে দেবে হ্যাঁ তাহলে কোনো কথা না বলে চলে এসো আমার সঙ্গে আমরা গিয়েছিলাম সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে আমার নাচের
তোমার নাক যত দূরের কথা সেখানে কোনো বায়ু পর্যন্ত প্রবেশ করে না। হ্যাঁ ভুল করছে বিশ্বকর্মা, ভুল করেছো। বাসনে শান করে কর চিত্র হেমতালে করিয়া বদ্ধ নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া সুত সঞ্চয় প্রবেশ করিবে আমায় নাগ বাসর মাঝারি অসম্ভব মনুষ্য। কথা বলছো মায়ের সঙ্গে? তাহলে শোনো বিশ্বকর্মা, মনুষ্য তুমি যদি আমায় কথা মতো কাজ করো এই মুহূর্তে তোমার পুত্রকে এখানে আমি শেষ করে দেব। নাও আমার পুত্রকে তুমি শেষ করো না, বলো বলো আমার কি করতে হবে? এই মুহূর্তে বাসরে ঈশান করে তোমাকে ছিদ্র করতে হবে। বাসরে ঈশান করে ছিদ্র করতে হবে, কিন্তু এর জন্য কে দায়ী হবে? এর জন্য দায়ী হব আমি। এর জন্য দায়ী হবে তুমি। বেশ বেশ মা, কিন্তু আমি কি পাবো? মহারাজ যা দিয়েছে তার চেয়ে যতর গুণ বেশি দেব আমি। বেশি? কিন্তু মহারাজের কাছে আমরা বিদায় নিয়ে চলে এসেছি, আমরা কেমন করে যাব আবার সেই রাজ্যে? তুমি এখন কে বলবে সুবর্ণের নীলমাটালি ওই বাসর মাঝে ফেলে রেখে? মিথ্যা কথা, মিথ্যা কথা আমায় বলতে হবে। বেশ বিশ্বকর্মা, তোমার পূজার প্রচার করার জন্য আমি মিথ্যা কথা বলি? তাহলে যাও বিশ্বকর্মা। ওটা মা মনসা। কার মা? সবার মা। মা মনসা এসেছিল, আবার সেই সাঁতালি পর্বতে যেতে হবে, মায়ের নাক যা ছিদ্র করে আসতে হবে। মায়ের নাক যাক ভালো না যাক ভালো তাতে আমাদের কি? বেয়ালিশ কর মা, মহারাজ যা দিয়েছে তাছাড়া চতুর্গুণ আমাদের দেবে মা। আর দিলে তোমার বিয়েটা আমি ধুমধাম করে দিতে পারবো। আমার কি কথা বলো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ডিউটি থাকবে, চলে এসো আমার সঙ্গে, চলে এসো। ভিখারি মনুষা, মৃত্যু শিহর আসিয়াছে তোরে, যদি নাহি করি পূজা ভিখারির মতো ঘুরে বেড়াবি স্বর্গের দুয়ারে দুয়ারে। আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো, আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো, আর ফেলে রেখে গেছি মহারাজ তাই নিয়ে যেতে এসেছিলাম গো। মহারাজ আমরা সেই ভালো নীল বাটালিটা সুবর্ণের নীল বাটালি মহারাজ আমরা বাসর মাজার ফেলে রেখে গেছি, বাসরের চাবিটা দিন মহারাজ। বিশ্বকর্মা মহারাজ, আমি জানি তোমারই নির্মিত নীল বাটালি। হ্যাঁ মহারাজ। যে নীল বাটালি রাতের অন্ধকারে দীপ দীপ করে জ্বলে জ্বলে মহারাজ, এই নীল বাটালি তোমরা রেখে এসেছো লোহার বাসর ঘরে। হ্যাঁ মহারাজ। বিশ্বকর্মা, সমুদ্র মন্থনের বীজ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার ওর আগে নাম হয়েছিল নীলকণ্ঠ। আমাকেও নীলকণ্ঠ হতে হবে, ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বিষ। চিরদিন তাকে কানি বলে ঘৃণা করেছি, পুত্রের প্রাণের বিনিময়ে হলেও চাঁদ কোনোদিন কানির চরণে পুষ্পাঞ্জলি দেবে না। জানি মহারাজ, আমি জানি মহারাজ। বিশ্বকর্মা বিশ্বকর্মা মহারাজ, বাসরের চাবিটা দিন। আজ আমার করজোরে প্রার্থনা, যে দীপশিখা জ্বলছে তুমি যেন সেই দীপশিখা নিভিয়ে দিও না। না মহারাজ। যে চন্দ্র পূর্ব আকাশে উদিত হচ্ছে তুমি যেন সেই চন্দ্রে নূতন করে রাহু গ্রাস করিও না। বিশ্বকর্মা, লক্ষ্মী হলো আমার জীবনের একমাত্র সাধনা। হ্যাঁ মহারাজ। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মহারাজ, মানুষ যদি ভালোবাসতে হয় তো নিজেকে বেশি। মানুষ নিজেকে বেশি ভালোবাসে, ঠিক তেমনি আমার লক্ষ্মী তার নিজেকে বড় ভালোবাসে।
আচ্ছা বিশ্বকর্মা মোহন আরো একটা কথা বলো তো বলুন যে পুরুষ তার পৌরুষত্বকে নারীর পায়ে বিকিয়ে দেয় সেই পুরুষকে কি বলা হয় মহারাজ সেই পুরুষকে বলা হয় লাপংস শ্রীখণ্ডে মহারাজ পুরুষ হয়ে তোমার পৌরুষত্ব কোনোদিন নারীর পায়ে বিকিয়ে দিও না বিশ্বকর্মা মহারাজ আজ মাটি মানুষের শ্রেষ্ঠ আসন আর সবই পরিহাস রক্তের ঋণ অশ্রুতে সদ লিখেছে চণ্ডীদাস যেন আমার লোকিন তার রক্তের ঋণ অশ্রু দিয়ে সত্য করে প্রমাণ করে না দিয়ে যায় মহারাজ পিতার পাপে পুত্র বলি হয় পিতার পাপে পুত্র বলি এই নাও বিশ্বকর্মা মহারাজ এই নাও বাসনের জিন মহারাজ বিশ্বকর্মা সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় মহারাজ কিন্তু কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না মহারাজ সত্য হলো মানুষের জীবনের ব্রত হ্যাঁ মহারাজ তাই আমি সেই সত্যের পূজারী তাই আজ তোমার হাতে তুলে দিলাম বাসরের চাবি বেশ মহারাজ এসো বিশ্বকর্মা আসি মহারাজ এসো নমস্কার নমস্কার বিশ্বকর্মা ওগো ওগো প্রভু শঙ্কর ওগো আরাধ্য দেবতা আমার যে বাসর নির্মাণ হয়ে গেছে আবার পুনর্বার বিশ্বকর্মা সেই বাসরে গেছে আমি জানি না আমি জানি না আমার জীবনে দীপশিখা জ্বলবে না দীপশিখা নিভে যাবে ওগো প্রভু শঙ্কর আপন হইতে হও তুমি আপনার শুনিয়াছি যাহার কেহ নাই তুমি আছো তার তুমি তুমি আমার লক্ষ্মীর একমাত্র ভরসা প্রভু তুমি আমার লক্ষ্মীর একমাত্র মায়েরা এই মুক্তির মঞ্চে দাঁড়িয়ে হতভাগ্য চাঁদ আপনাদের সামনে হাত জোর করে একটা কথা বলে যাচ্ছে যেন আমার মতো ভুল করে কেউ কোনোদিন আপনাদের ঘরের চাবি কিন্তু পরকে দেবেন না তাহলে সেদিন আমারই মতো আপনাদের জীবনে নেমে আসবে কাল বৈশাখীর ঝড় মা তুমি বাসের তালাটা আগে ব্যালিশকর মা হাতুড়ি আর সিঁড়ি চাপার কাছে দাও তাড়াতাড়ি দাও আর তুমি পাহারা থাকবে যদি কেউ আসে সংবাদটা আমাকে পাঠিয়ে দেবে আগে ঠিক আছে বাবা হ্যাঁ যদি কেউ আসে তোমার কাছে পাঠিয়ে দেবো বেলুষ্কর্মা যদি কেউ আসে খবরটা আমাকে পাঠিয়ে দেবে আর যদি কুকুর আসে কুকুর আসলে কিচ্ছু বলতে হবে না যাও তাই তো মায়ের আদেশ মতো মারলাম হাতুড়ির ঘর সূচির পরিমাণ ছিদ্র হয়ে যায় তালাটা লাগাও আমি আসছি আর কি বলবো সবাই তো জানে গ্রামের ছেলে তো যাই হোক চাঁদ সওদাগার আর সনকা এই বাসের নির্মাণের কথা এটা আমি বলছি না এনারা পূজার অর্চন করেছে এইভাবে যেন আমরা এই মা মনসার পূজা করে যেতে পারি সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে সনকার আর চাঁদ সওদাগারের 10-10 কেজি 20 টাকা পুরস্কৃত করবো